নমস্কার, ক্লাস থার্ড ইয়ারের বাংলা অনার্স। বেশ কিছু স্টুডেন্টসের আবেদন ছিল রাক্ষস নাটকের আলোচনা নিয়ে যেন আমি আসি। তো আজ তোমরা যারা এই রাক্ষস টপিকটা তোমাদের যাদের রয়েছে সিলেবাসে, তাদের জন্যই আমি আজকের আলোচনাটা নিয়ে আসলাম। তোমরা মন দিয়ে পুরো আলোচনাটা শোনার চেষ্টা করো। এই নাটকটি হচ্ছে একটি অ্যাবসার্ড জাতীয় নাটক। যদি অ্যাবসার্ড জিনিসটাকে না বুঝে থাকো, আমি খুব সামান্য সময় নিয়েই তোমাদেরকে বিষয়টাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তারপর পুরো নাটকটাকে আমি সংক্ষেপে ব্যাখ্যা করার চেষ্টা করব, একদম পুরো পার্ট বাই পার্ট। আর তারপরে এই নাটকের অ্যাকচুয়ালি কী কথা আছে সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরব। তারও আগে বলি, এই অ্যাবসার্ড নাটক নিয়ে যদি এর আগে কোনো আলোচনা না শুনে থাকো, তাহলে অবশ্যই আমারই দেওয়া একটা আলোচনা আছে, সেটা হচ্ছে এবং ইন্দ্রজিৎ নাটক, বাদল সরকারের লেখা। তো সেই আলোচনাটা একবার শুনতে পারো, তাহলে তোমরা বুঝতে পারবা যে এই অ্যাবসার্ড নাটক বা উদ্ভট নাটক জিনিসটা কী কেমন। আমি তবু তোমাদের সামনে সংক্ষেপে বলার চেষ্টা করছি। তো যাই হোক, যারা এই আলোচনাটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তোমরা কমেন্ট করে যারা জানাচ্ছ তাদের কাছে আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞ। তোমরা আছো বলেই আমি উৎসাহ পাচ্ছি। এই প্রাত্যহিক যে টানাপড়েন জীবনের, সেই টানাপড়েনের মধ্যে থেকেও তোমাদের জন্য যে এই আলোচনা পর্বগুলো আমি নিয়ে আসছি, এটা কিন্তু তোমাদের প্রত্যেকের উৎসাহের কারণেই। তো তোমরা বাংলার যারা ছেলে মেয়ে তারা অবশ্যই কিন্তু সেটাকে শেয়ার করে দিও, ভিডিওটিকে অনেকের কাছে যেন পৌঁছে যায়। অনেকেরই এই টপিকটা নিয়ে সমস্যা আছে। আমি এর আগেই দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি টেক্সটটা পেয়েছিলাম না। তো যাই হোক, আমার এক প্রিয় দাদা পুরুষোত্তম দা, তিনি আমাকে এই নাটকের টেক্সট জোগাড় করে দেন, এবং তারপরে আমি নাটকটিকে পড়ে তোমাদের সামনে এই আলোচনাটা নিয়ে আসলাম। যেহেতু এই পরিশ্রমের পেছনে তোমাদের পুরুষোত্তম দার এবং আমার আরও কয়েকজন স্টুডেন্টের অনেক বড় সহযোগিতা আছে, তাই সবাইকে আমি, সবার প্রতি এই নাটকটির আলোচনাটিকে উৎসর্গ করছি। নাটকটি একেবারে সত্যি অদ্ভুত। নাটকটা নাম দেওয়া হয়েছে রাক্ষস, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এই নাটকের একটি চরিত্রই হচ্ছে রাক্ষস। প্রথমে তোমরা একটা খাতাতে লিস্ট করে নাও কেমন, যে এই নাটকের চরিত্র কী কী আছে। প্রথমেই চরিত্র হচ্ছে একটা লেখক, অর্থাৎ যিনি লিখছেন তিনি স্বয়ং একটা চরিত্র এই নাটকের। আশ্চর্য না? এই অদ্ভুত জায়গা থেকে আসছে উদ্ভট নাটক, যাকে বলা হয় অ্যাবসার্ড। লেখক হচ্ছে একজন চরিত্র, মহারাজ হচ্ছে একজন চরিত্র, মহারানী হচ্ছে একজন চরিত্র। তাহলে কী কী চরিত্র বললাম? লেখক, মহারাজ, মহারানী, আর কে? আর আছে উদয়াদিত্য একটা চরিত্র, আর আছে শঙ্খমালা চরিত্র, এবং আর লাস্ট চরিত্র হচ্ছে রাক্ষস। বলে রাখি, এই নাটকটি একাঙ্ক নাটক। একাঙ্ক নাটক অর্থাৎ খুবই ছোট আকারের এবং সীমাবদ্ধ কয়েকটি চরিত্রের মধ্যেই একমুখীনতা রয়েছে কাহিনীর, এবং হঠাৎ করেই এটি শুরু হবে এবং হঠাৎ করে শেষ হবে। জীবনের একটি দ্বন্দ্বকে স্পষ্ট করে তুলে ধরার চেষ্টা করা হবে। ব্যাস, এইখানে নাট্যরস একেবারে উপচে পড়বে। এইরকমই একটি নাটক হচ্ছে একাঙ্ক নাটক, এবং এই রাক্ষস নাটকটি অবশ্যই অবশ্যই একটি সার্থক একাঙ্ক নাটক। আলোচনা শুরু করা যাক। ধরে নাও একটা স্টেজ তৈরি করা আছে, কেমন? স্টেজ তৈরি করা আছে আর মাঝখানে একটা পর্দা ঝুলছে, মানে ওটা হচ্ছে দরজা, অভিনয়ের যোগ্য আর কি। একটা স্টেজ, স্টেজের মাঝখানে একটা পর্দা আছে, পর্দাটা পার করে একজন মানুষ ঢুকছেন। তিনি আসলে এই নাটকের নাট্যকার, অর্থাৎ লেখক। লেখক পর্দাটি পার করে ভেতরে ঢুকলেন, স্টেজে আসলেন, দর্শক সবাই দেখছে সামনে থেকে। তিনি কানে হাত দিয়ে আসছেন, মনে হচ্ছে কোনো একটা শব্দ তাকে কষ্ট দিচ্ছে। তিনি আস্তে আস্তে স্টেজের সামনের দিকে এসেই একেবারে হাঁটু পেরে বসে পড়েছেন, কানে হাত দিয়েছেন, তিনি খুব কষ্ট পাচ্ছেন দেখেই মনে হচ্ছে। তিনি এবার সেখান থেকে উঠে এসে দর্শকদের সামনে এসে, একদম স্টেজের সামনে যেখান থেকে দর্শকের বসার জায়গা শুরু হচ্ছে, সেই দর্শকের সামনে এসে দর্শকদের উদ্দেশ্যে বলছে যে
আপনারা বিশ্বাস করুন আমাকে, আমাকে একটা শব্দ, এই হাসির শব্দ, আমি যা করতে চাই তাই ব্যর্থ হয়ে যায়। যখনই কিছু ভাবতে যাই ভেতরের মধ্যে থেকে অনেকগুলো হাসি এসে আমাকে আটকে দেয়। আমি কি পারবো, আমি কি বাঁচবো, আমি কি ধরতে পারবো? আমার জানেন বড় ইচ্ছা হয় যে একটা বড় রাজ সিংহাসন থাকবে আর আমি সেখানে বসবো আরাম করে, কিন্তু যখনই আমি ভাবতে যাই আর সেই রাজ সিংহাসনের কাছাকাছি যাই, সঙ্গে সঙ্গে কারা যেন হাসতে ওঠে। আপনারা পরীক্ষা করবেন, দেখবেন আপনারা, দেখুন এবার স্টেজের মধ্যে একটা সিংহাসন দেখানো যাবে, বিশাল আকারের একটা সিংহাসন যেখানে হয়তো রাজারা বসতো, এইরকম একটা বড় সিংহাসন। আর আমাদের লেখক কী করছেন, সেইখানে গিয়ে বসতে যাচ্ছেন। সেইখানে যখনই গেছেন চারদিক থেকে একটা বিশাল হাসির, অট্টহাসির একটা আওয়াজ পাওয়া যাচ্ছে। তিনি আবার ছটফট করে দৌড়তে দৌড়তে আমাদের কাছে ফিরে আসলেন, অর্থাৎ দর্শকের সামনে ফিরে আসলেন, বলছে দেখলেন তো, দেখলেন তো, আমি যখনই কিছু ভাবতে যাই, যখনই কিছু ধরতে চাই, যখনই কিছু নতুন করতে চাই, তখনই আমার ভেতর থেকে এই হাসিটা চারদিক থেকে এসে আমাকে চেপে পিষে ফেলে, আমি পারি না কিছু করতে। জানেন আমি একটা নাটক লিখতে যাচ্ছি, নাটকের চরিত্রগুলোও না কেমন অদ্ভুত, আমার কথা শুনতেই চায় না, আসলে ঘটনাটা কী সেটা আমি লাস্টে বলছি, কেমন? তো তিনি নাটক লিখতে যাচ্ছেন, আসলে তিনি লিখছেন, তিনি লিখছেন আর বলছেন যে ওই যে দেখুন একজন লোক আসছে, দেখুন ওর আচার আচরণটা দেখবেন, পরে বলছি এর সম্পর্কে। এবার দেখো স্টেজের মধ্যে লেখক একদিকে দাঁড়িয়ে গেল সরে, আর স্টেজের অন্য প্রান্ত থেকে একজন ছেলে উঠে আসছে। ছেলেটা বেশ বিশৃঙ্খল, মানে পোশাক আশাক তেমন নাই, কিন্তু দেখে মনে হচ্ছে একটা সেনাপতির পোশাক পরে রেখেছে, আর এখানে একটা তলোয়ার রয়েছে গোজা। সে আসছে আর খুব ভয়ে ভয়ে চারদিকে তাকাতে তাকাতে আসছে। হঠাৎ করে তার পিছন থেকে দেখা যাচ্ছে একজন মহারাজ আসছে, বৃদ্ধ মহারাজ। আর বৃদ্ধ মহারাজকে দেখেই লেখক বলছেন, এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাকে ঠিক মানাচ্ছে না, আপনার মুকুটটা কোথায়? হ্যাঁ, এত ভুললে হবে? হ্যাঁ, আমার নাটকের চরিত্র হয়ে আপনি আসবেন, আর আপনি কি না একজন রাজা হয়ে নিজের মুকুট পরে আসবেন না? তা হয়, আগে মুকুটটা পরে আসেন। বৃদ্ধ রাজা আবার ফিরে গেল, ফিরে আবার একটা মুকুট পরে আসলো। ফিল করো টপিকটা, পুরো সব মিথ্যে, বুঝলে? আসলে লেখকই প্রধান, লেখক বলছেন যে আমি নাটকটা লিখতে যাচ্ছি, আসলে আমি লেখক, আমি যখন নাটকটা লিখতে যাচ্ছি তখন প্রত্যেকটি চরিত্রকে আমি আমার সামনে দাঁড় করাতে চাইছি, যে এই সেনাপতির চরিত্র, এ মহারাজ এই রকম হবে, মহারানী সব রকম হবে। কিন্তু কী আশ্চর্য, আমি যখনই মহারাজাকে আঁকতে যাচ্ছি আমার মনের চিন্তার ভিতরে যে মহারাজাকে তৈরি করছি, ওই মহারাজা ঠিকঠাক কাজ করতে পারছে না, মুকুট ভুলে যাচ্ছে, চিন্তা করতে পারছে না। আসলে এটা কী বলতো, লেখকেরই মনের মধ্যে যে বিভিন্ন বিভ্রান্তি চলছে সেটারই ফল। আসলে বাইরে কোনো মহারাজাটার জন্য নেই, কোনো সেনাপতি নেই, সেনাপতি হয়ে ভয় পাচ্ছে, এটা আসলে কবি ভয় পাচ্ছে, সরি নাট্যকারই ভয় পাচ্ছেন, লেখকই ভয় পাচ্ছেন, সবটাই লেখক, কেউ নাই এখানে বাইরে। ফিল করার চেষ্টা করো, মহারাজা আসলো, মহারাজা বাধ্য হলো লেখকের কথা শুনে, কারণ লেখক তাকে তৈরি করেছে তার চরিত্রে, তার নাটকের চরিত্র হিসেবে, তাই লেখকের কথা তো তাকে শুনতেই হবে। বৃদ্ধ মহারাজা এসে বসলো সিংহাসনে, মুকুট টুকুট পরে, দেখেও তাকে বিশৃঙ্খল মনে হচ্ছে, আর জামা কাপড়ে বেশ ছেঁড়া জীর্ণ জামা। তিনি এসে সিংহাসনে বসলেন আর বলছেন উদয়াদিত্যকে, মানে লেখক আড়ালে চলে আসলো, এবার চলছে উদয়াদিত্য আর রামহারাজের মধ্যে কথোপকথন। আসলে লেখক এবার কাহিনীটা লিখছেন, নাটকটা লিখছেন, বোঝা যাচ্ছে বিষয়টা? আমরা এবার নাটকের ভেতরে ঢুকছি। মহারাজা বলছে, কী উদয়াদিত্য, কী শুনছো তুমি মন দিয়ে? উদয়াদিত্য বলছে, আমি ভাবছি যে এই রাজ্যে থেকে আমার লাভটা কী, আমার যে মরতে বড় ভয় করে, এই রাজ্যের ওই যে রাক্ষসটা মহারাজ, ওই রাক্ষসটা এগিয়ে আসছে, ওর আওয়াজ আমি পাচ্ছি, আমার মনে হচ্ছে এখনই বুঝি দরজার বাইরে থেকে একটা আওয়াজ আসবে, টকটক করে আওয়াজ হবে, আর রাক্ষসটা আমাকে গিলে ফেলবে, আমাকে দেখা মাত্র আমাকে পিষে ফেলবে, তার বড় বড় নৌক আমাকে আঁকড়ে আঁচড়ে নেবে, আমার বড় ভয় করে মরতে। মহারাজ বলছে, তুমি তো সেনাপতি, তোমার কী করে ভয় হয়? তুমি না আমার সেনাপতি, আমার রাজ্যের, তুমি তোমার জন্মকে মনে করার চেষ্টা করো, তুমি সেনাপতি, তোমারই উপর সমস্ত কিছু নির্ভর করছে। তখন সঙ্গে সঙ্গে উদয়াদিত্য বলছে, আমি সেনাপতি নয়, আমি কিছু না, আমি কিছু না, আমি বাঁচতে চাই, আমি পালিয়ে যাব, আমি পালাতে চাই। মহারাজ বলছে, তুমি যে পালাবে, কোথায় পালাবে, যাওয়ার আছে কোথায়? এই রাজ্যে শুধু প্রবেশ করা আছে, বাইরে বেরোনো তো নেই। উদয়াদিত্য বলছে, তবু আমার ভয় করে, আমার ভয় করে মরতে, আমি চলে যাব, আমি পালিয়ে যাব। সঙ্গে সঙ্গে সেখানে অসুস্থ মহারানী ঢুকছেন স্টেজে, মানে নাটকের ভেতরে ঢুকছেন। সঙ্গে সঙ্গে কিন্তু লেখক আবার তাকেও ধমক দিয়ে বলছেন, আরে 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 দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি এইভাবে কেন চলে আসলেন, আপনার একটা সোনার মুক্তোর হার তো প্রয়োজন,
মহারানী আবার ফিরে যান, আবার একটা মুক্তোর হার, ছেঁড়া ফাটা মুক্তোর হার পরে আসছেন। আসলে কি তার চরিত্রগুলো বিভ্রান্তির মধ্যে আছে? আসলে কি তার চরিত্রগুলো ভালো নেই, অসুস্থ? তার চরিত্রগুলোকে তিনি নিজেই সাজাতে পারছেন না। আসল বিভ্রান্তি মানুষের মনের মধ্যেই আছে। লেখক যে বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে জীবনযাপন করছেন, সাংসারিক চাপে, সাহিত্যের আনন্দে, নিজের ভেতরের আনন্দ যে ধীরে 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 ফুরিয়ে যাচ্ছে চারদিকের চাপের কারণে, কি করবেন কি করবেন না, স্বপ্ন দেখবেন কেমন করে স্বপ্ন দেখবেন কিছুই বুঝে উঠতে পারছেন না, সেই বিভ্রান্তির ফল হচ্ছে তার এই নাটকের চরিত্ররা। মহারানী আসলে মহারানী এসে বলছে, কি উদয়াদিত্য কোথায় চলে যাবে তুমি বলছো, কি হয়েছে তোমার? উদয়াদিত্য বলছে, বুঝতে পারছেন না রাক্ষসটা এগিয়ে আসছে, আমাদের জীবনের কোনো দাম নাই মহারানী, কোনো দাম নেই, আমাকে পালিয়ে যেতে হবে, আমি বাঁচতে চাই। সঙ্গে সঙ্গে বলছে মহারানী, জানো তো আমারও না মনে হয় রাজ্যটা পুরো বাতাস ফুরিয়ে যাচ্ছে, রাজ্যটা থেকে, রাজ্যটাতে কিচ্ছু নাই, কিছু বাকি নেই। মহারাজ উঠে বলছে, তুমি তো অসুস্থ মহারানী, তুমি এখানে কেন এলে, তুমি যাও কি ঘুমো। মহারানী বলছে, কেন ঘুমোবো, তোমরা সবাই বিপদ নিয়ে ভাববে আর আমি আরামে থাকবো, তোমার কি মনে হয় আমি এতটা স্বার্থপর যে আমি কেবল নিজেকে ভালোবাসি, তোমাদের কাউকে ভালোবাসি না? সঙ্গে সঙ্গে কিন্তু একেবারে উদয়াদিত্য বলছে যে আমাকে আপনারা মনে করেন যে আমি একটা অপদার্থ, কিন্তু সত্যি কথা বলতে আমার বড় ভয় করে, কারণ আমার খপের মধ্যে যে তলোয়ারটা আছে সেটা একটা টিনের তলোয়ার, আমি একজন সেনাপতি, সেনাপতিকে এই রকম অবস্থায় মানাই না, আমার শক্তি নাই, আমি পারবো না যুদ্ধ করতে রাক্ষসটার সাথে, আমাকে পালিয়ে যেতে হবে, আমার যুদ্ধটা ভালো লাগছে না, এই রাজ্যে কিছু নয়, এই রাজ্য প্রাণহীন। সঙ্গে সঙ্গে মহারানী তাকে বলছে, মনে করার চেষ্টা করো, এই রাজ্য তোমার, এই দেশ তোমার, এটা তোমার মাতৃভূমি, তুমি সেনাপতি, তুমি আমাদের সেনাপতি। সঙ্গে সঙ্গে উদয়াদিত্য বলছে, আমি শক্ত করে তলোয়ার ধরতে পারছি না, আপনি বিশ্বাস করুন। সঙ্গে সঙ্গে রাক্ষসের আওয়ার আসার একটা আওয়াজ হলো। সঙ্গে সঙ্গে মহারাজ বলছে, ঠিক আছে তাহলে আমি যাবো আজকে রাক্ষসের কাছে। আসলে এই রাক্ষসটা কে, এবার লেখক একটু বর্ণনা করছেন। লেখক বলছেন, এই রাক্ষসটা একটু অদ্ভুত ধরনের, ওই যে পুরোনো দিনের গল্পের মতো রাক্ষসটা, ও আসবে গ্রামে আর গ্রামের একজন মানুষকে টেনে নিয়ে চলে যাবে, ঠিক খানিকটা একই রকম কিন্তু একটু পরিবর্তন। এই রাক্ষসটা মানুষের হাড় মাংস সব খায় না, মানুষের ভেতর থেকে কয়েকটা জিনিসকে খেয়ে নেয় আর বাকিটা ছিবড়ে করে ফেলে দিয়ে চলে যায়, প্রাণে মারে না। এই রাক্ষসটা মানুষের দৃষ্টিশক্তি খেয়ে নেয়, দেখার যে ভিন্ন ভিন্ন চোখ থাকে না মানুষের, কিছু বিষয়কে দেখার জন্য তোমার অন্তরের চোখ প্রয়োজন, ওই চোখটাকে খেয়ে নেয়, তোমার হৃদয়ে তোমার বুকের ভেতরের রঙটাকে খেয়ে নেয়, তোমার হাসি খেয়ে নেয়, তোমার চলার যে গতি সেই গতিটা খেয়ে নেয়, তুমি যে আঙুলগুলোকে মুঠি করবে সেই শক্তিটাও খেয়ে নেবে, তোমার যে যুদ্ধ করার ইচ্ছা থাকবে সেই ইচ্ছাটা সে খেয়ে নেবে, তারপর তোমাকে ফেলে দেবে। অর্থাৎ তোমার মধ্যে ভালোবাসা, তোমার মধ্যে ভয়, তোমার মধ্যে ইচ্ছা শক্তি কোনো কিছুই থাকবে না। এই রাক্ষসটা এত ভয়ঙ্কর। সঙ্গে সঙ্গে কিন্তু এই রাক্ষসের আওয়াজ হচ্ছে আর দেখা যাচ্ছে মহারাজ বলছে, আমি যাব আমি। তখন মহারানী বলছে, আমি বা কেন পড়ে থাকি, আমি যাই তাহলে। সঙ্গে সঙ্গে উদয়াদিত্য বলছে, আমি যাব কিন্তু আমি আঙুল মুঠি করতে পারছি না, আমি তলোয়ার ধরতে পারছি না। আশ্চর্য তো, যাই হোক, এক এক করে সবাই দরজার আড়াল দিয়ে চলে যাচ্ছে। সেই সময় যেতে যেতে আবার আলোচনা করছে তারা, উদয় বলছে, উদয়াদিত্য, জানেন শঙ্খমালাকে আমি স্বর্ণকূট মন্দিরে রেখে আসলাম, সে যেন ওখানে সুস্থ থাকে। সঙ্গে সঙ্গে মহারানী বলছে, তুমি শঙ্খমালাকে রেখে এসছো তো, তার চোখ বাঁধা ছিল তো, মহারাজা কিন্তু বলেছিল তার চোখ বেঁধে নিয়ে তারপরে স্বর্ণকূট মন্দিরে নিয়ে যেতে। মহারাজা আর মহারানীর একমাত্র কন্যা রাজকুমারী হচ্ছে শঙ্খমালা, শঙ্খমালাকে বাঁচাতে চায় সকলে মিলে। উদয়াদিত্য শঙ্খমালাকে ভীষণ ভালোবাসে কিন্তু শঙ্খমালা তাকে হয়তো ভালোবাসে না, এই চিন্তায় প্রতিদিন একটু একটু করে ক্ষয় হয়ে যাচ্ছে উদয়াদিত্য হৃদয়। আর মহারাজা মহারানী মনে করে যে তাদের শঙ্খমালাকে বাঁচাতেই হবে, যেমন করে হোক, তারা মারা গেলেও যেন শঙ্খমালা বেঁচে যায়। তাই জন্য উদয়াদিত্যকে দায়িত্ব দিয়েছিল মহারাজ যে শঙ্খমালার চোখ বেঁধে তাকে স্বর্ণকূট মন্দিরে ছেড়ে আসবে, কারণ যদি চোখ খোলা অবস্থায় সে রাস্তাটা চিনে ফেলে তো সে আমাদের ভালোবাসার কারণে আবার চলে আসবে, আর আমাদের রাজ্যে এই রাক্ষসটা এরকমই যে প্রতিদিন তাকে একটা করে মানুষ নিতেই হবে, তাই এবার যখন প্রয়োজন পড়েছে আমাদের রাজ্যের একদম আমাদের প্রাসাদের দিকে তার নজর পড়েছে, তো এক এক করে আমাদের সবাইকে ও ছিবড়ে করে ফেলে দেবে, তারপর মেয়েটা কী করে বাঁচবে, মেয়েটাকে কী করে বাঁচানো যাবে, তাই তাকে রেখে আসো। কিন্তু সঙ্গে সঙ্গে উদয়াদিত্য চুপ করে যায়, কারণ উদয়াদিত্য একটা ভুল করেছে। কী করেছে? উদয়াদিত্য বলল, না
আমি চোখ খোলা অবস্থাতে তাকে নিয়ে গেছি। তখন মহারাজ বলল, আমি আজ অথর্ব, তাই জন্য তুমি আমার কথা মানতে চাওনি, সেনাপতি হয়েও রাজার কথা মানতে চাওনি, তোমাকে বলেছিলাম যে তার চোখ খোলা অবস্থায় নিয়ে যাবে না। মহারানী কেঁদে উঠল, বললো মেয়েটা নিশ্চয়ই এখানে পালিয়ে আসবে, আর তারপরে তাকে আর রাক্ষসের হাত থেকে কেউ বাঁচাতে পারবো না আমরা। সঙ্গে সঙ্গে কিন্তু উদয়াদিত্য তাদেরকে বলল যে আমি চোখ খুলতে চাইনি, চোখ বন্ধ ছিল, কিন্তু মহারানী নিজেই বললেন এই পৃথিবী, এই আলো, এই বাতাসকে আমি শেষবারের মতো দেখতে চাই, দেখতে চাই উদয়াদিত্য, আমার চোখ খুলে দাও, আমি দেখতে চাই, আমি ভালোবাসতে চাই পৃথিবীকে, মৃত্যুর আগে মন ভরে ভালোবেসে আমি এই জায়গাটিকে দেখে নিতে চাই, তাই জন্য আমি চোখ খুলে দিয়েছি। সবাই হু হু করে কেঁদে উঠল। তারপরে আবার রাক্ষসের আসার একটা সময় হয়েছে, রাক্ষসের আসার আওয়াজ পাওয়া যাচ্ছে, রাক্ষস যেন অপেক্ষা করে দাঁড়িয়ে আছে, সবাই প্রস্তুত হচ্ছে যাবে বলে। মহারাজ মহারানী সঙ্গে সঙ্গে প্রস্তুত যখন, তখন মহারাজা বলল, মহারানী আপনি একটু ঘুমিয়ে নিন, আপনাকে ঘরে ছেড়ে আসি। আর সেই মুহূর্তে মহারাজা মহারানী স্টেজ থেকে নেমে গেল, কিন্তু সেখানে থেকে গেল উদয়াদিত্য। উদয়াদিত্য যেতে যেতে আবার লেখকের থেকে ফিরে তাকাচ্ছে, ফিল করো টপিকটাকে, লেখকের থেকে ফিরে তাকিয়ে বলছে, শুনুন আপনার সাথে কথা আছে। লেখক বলছে, আমার সাথে কথা? কী কথা? আমি তো লেখক, তোমাদের সবাইকে নির্মাণ করছি, তোমাদেরকে দিয়ে কাজ করাচ্ছি, আমার সাথে আবার তোমার কী কথা? তখন ওই চরিত্র উদয়াদিত্য চরিত্রটি বলছে, শুনুন আপনি আমাকে এই আজে বাজে একটা ছেঁড়া টেরা কাপড় পরিয়ে বলছেন আমি সেনাপতি, আর আমাকে যুদ্ধে পাঠানোর চেষ্টা করছেন, আমার এই যুদ্ধটুদ্ধ করার কোনো ইচ্ছা নেই, এই পোশাক আপনি নেন, আমার দরকার নেই, আমার ভালো লাগে না এই যুদ্ধটুদ্ধ। বুঝতে পারছো, আমাদেরই হৃদয়ের কোনো একটা মুহূর্ত আমাদেরকে মনে হচ্ছে যে আমরা বোধহয় করতে পারবো, এই কাজটা করতে পারবো, কিন্তু ভেতরেরই একটা ভয় বলছে আমি এই কাজের যোগ্য না, আমার দ্বারা হবে না। বুঝতে পারছো, লেখকের ভেতরের তৈরি হয়ে যাওয়া এই যে সেনাপতি চরিত্রটা, এই সেনাপতি চরিত্রটা কী করছে, নিজের পোশাক খুলে দিয়ে লেখকের সামনে ফেলে দিচ্ছে, আমার দরকার নেই এইসব পোশাক টোশাকের। সঙ্গে সঙ্গে বলছে, তুমি এইসব করতে পারো না, কারণ এই পোশাক নিয়ে তুমি বাঁচতে না পারো, তবু তুমি মরতে তো পারবা শান্তিতে, আরামে, তো তুই সেই আদর্শের মৃত্যু তো তোমার দরকার আছে, এই পোশাক তুমি তুলে নাও। তখন সেই উদয়াদিত্য বলছে, এই পোশাকও আমার দরকার নেই, এই তলোয়ার দরকার নেই, একটা টিনের তলোয়ার আমাকে ধরিয়ে দিয়েছেন, আমি কিসের সেনাপতি, আমার দ্বারা কিছু করার ক্ষমতা নেই, আমি পারবো না, আমি আপনার এই কাজ দরকার নেই, আমি এরকম চরিত্র চাই না। জামাট খুলে তার সে তার ছেঁড়া সেনাপতির কাপড়টা খুলে তার সামনে রেখে দেয়। এই সময় হঠাৎ করে লেখক বলছে, তুমি কি জীবনের অর্থ ভুলে গেছো? কেন ভুলেছো? তোমার উপর সবাই বিশ্বাস করেছে, আরে মহারাজ মহারানী তোমাকে তারা সেনাপতি ভাবে, সেনাপতি হিসেবে তোমাকে মানে, আর তারা জানে যে তুমি যে কোনো যতক্ষণ থাকবে ততক্ষণ তোমাদের এই রাজ্যের কোনো ভয় নাই। সেনাপতি হিসেবে তখন তার কর্তব্য কী? সে বলছে, না আমি কাউকে আর নতুন করে ঠকাবো না, কারণ আমি প্রথমেই ঠকিয়ে ফেলেছি সবাইকে, কারণ শঙ্খমালা নিজে থেকে চোখ খুলতে চায়নি, শঙ্খমালাকে আমি চোখ খুলে দিয়েছি, কারণ আমি জানি শঙ্খমালা চির সুন্দর, চির আনন্দময় নারী, আমি তার ভেতর দিয়ে পৃথিবীকে দেখতে চেয়েছিলাম, তাই আমি চোখ খুলে দিয়েছি তার। সে দেখুক এই সবুজকে, এই এই পৃথিবীকে, এই আকাশকে, এই বাতাসকে, নদীকে, এই পাহাড় পর্বতে, এই পথকে দেখুক, আনন্দ করুক, আর আমি তার আনন্দের ভেতর দিয়ে আনন্দটাকে দেখতে চাই, আমি যে তাকে বড় ভালোবাসি। অর্থাৎ মানুষ নিজের ভেতরে কোনো একটা ইচ্ছাকে খুব যত্ন করে লালন করে, এই যেন এই সেনাপতি তার শঙ্খমালাকে লালন করেছে। যাই হোক, হঠাৎ করে লেখক বলছে, আচ্ছা তুমি যেইভাবে করলে যদি সে এখন ফিরে আসে? তখন বলছে, ফিরে আসতেই পারে, কিন্তু সে যে আমাকে ডাকলো না, আমি যে তার সাথে হারিয়ে যেতে চেয়েছিলাম, আমার ইচ্ছা ছিল সে আমাকে ভালোবাসুক, কিন্তু ও তো আমাকে ভালোবাসলো না, আমাকে ডাকলো না, তবু ওই চোখগুলোর জন্য আমি অপেক্ষা করি। তখন বলছে লেখক বলছে, আচ্ছা যদি সে এখানে ফিরে আসে তাহলে কেমন হবে? মানে তখনও গল্পটা বা নাটকের কাহিনীটা কিন্তু তৈরি হয়নি, ঠিক আছে? এবার দেখো, চরিত্রের সাথে গল্প করে লেখক স্থির করছেন যে কোন চরিত্রটাকে কোথায় নিয়ে আসবো, নিয়ে যাবো। উদয়াদিত্যর সাথে গল্প, উদয়াদিত্য বলছে এখানে যে আসবে তাহলে তো ওকে অনেক সময় লাগবে। তখন লেখক বলছে, ঠিক আছে তাহলে তাকে আমি ঘোড়া দৌড়িয়ে দেবো, ঘোড়া তো করে সে আসবে, কোনো ব্যাপার না। বলছে, হ্যাঁ আপনি তো করতে পারেন, আপনি তো লেখক, আপনি তো করতে পারেন, ঠিক আছে তাহলে নিয়ে আসেন, দেখা যাক কী হয়। তো ঠিক আছে, উদয়াদিত্যকে এবার লেখক বলে, ঠিক আছে তুমি চলে যাও, তুমি তোমার কাছে যাও, তোমাকে আমি পাঠিয়ে দিলাম অন্য কাছে, এবার ওকে ছুটাবো, ও এবার সবুজ পার করে আসবে, বন পার করে আসবে, হ্যাঁ শঙ্খমালা এবার ছুটতে ছুটতে আসবে। তো উদয়াদিত্য ওটাতে খুশি, এবার শঙ্খমালা আসছে। লেখক কী করলো, শঙ্খমালাকে একটা ঘোড়া ধরালো, আর শঙ্খমালার ইচ্ছা শক্তি পরিবর্তন করে দিল, আর ব্যাস। মানে লেখক তো সবটাই করতে পারে কাহিনী, তাই না? ওরই হাতে সব কিছু আছে। এবার ঘোড়াতে করে ছুটতে ছুটতে আসছে শঙ্খমালা, শঙ্খমালা এসে যখন পৌঁছাচ্ছে তখন গান গাইছে, লেখক বলছে এই দাঁড়াও, অর্থাৎ লেখকের মুখোমুখি এবার শঙ্খমালা। কী আশ্চর্য, অদ্ভুত না, যে শঙ্খমালা আসলে একটা রাইটারের তৈরি করা একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের সাথে লেখক গল্প করছেন, বলছেন যে এখানে গান গাইবে না, এটা গান গাওয়ার জায়গা না। সঙ্গে সঙ্গে শঙ্খমালা বলছে, কে আপনি, আপনার কথা আমাকে শুনতে হবে। তখন বলছে, আমি লেখক, আমি তোমাকে তৈরি করেছি, আমি সবাইকে তৈরি করেছি এই গল্পের, তো আমার কথা তোমাকে শুনতে হবে। বলছে, আপনার কথা শুনতে আমরা বয়ে যাই, আমার যখন ইচ্ছা তখন গান করবো, আমার যখন ইচ্ছা তখন হাসবো, আমার যা খুশি তাই করো। মা চিৎকার করতে শুরু করলো, বলছে দাঁড়াও তোমার মা এখানে নাই, বোধহয় ফুলটুল তুলতে গেছে, চিৎকার চেঁচামেচি একদম করবা না, আমাকে ভালো করে কাহিনীটা তৈরি করতে দাও, তোমাকে কোথায় রাখা যাবে, কী করা যাবে।
তখন বলছে আপনার কাজের কথা আমার কিছু আসে যায় না, আমি আনন্দময়, তো আমি শুধু আনন্দ করব, ঠিক আছে, আমি আপনার কথা শুনবো না। লেখক তো চিন্তাই পড়ে গেল, আশ্চর্য এই মেয়েকে নিয়ে কী করা যায়। তখন বলল যে আমাদের যে শঙ্খমালা, সে এবার লেখকের পায়ের কাছে দেখছে একটা পোশাক পরে আছে। সঙ্গে সঙ্গে বলছে এই পোশাকটা কার, এটা তো উদয়াদিত্যের পোশাক, এখানে কেন ফেলে ফেলা আছে? তখন লেখক বলল ও আর সেনাপতির কাজ করতে চায় না, তাই পোশাকটা ফেলে দিয়েছে। বলছে আর আপনি ওকে ফেলে দিতে দিলেন? বলছে না, আমি ওকে মানা করেছি কিন্তু তারপরেও সে ফেলে দিয়েছে। তো ঠিক আছে, আমি তাকে বলবো সেনাপতির পোশাক আবার পরে নেবে। তখন লেখক বলছে না, বলতে হবে না। তখন বলছে কেন বলতে হবে না, আমি যা খুশি তাই বলবো। হঠাৎ করে দেখা যাচ্ছে সেইখানে সে যাচ্ছিল নিজের বাবা মায়ের সাথে দেখা করতে, শঙ্খমালা ছুটে, আর সামনে দিকে উদয়াদিত্য। উদয়াদিত্য আর শঙ্খমালা মুখোমুখি দাঁড়ালো, অর্থাৎ লেখক চাইছেন যে এই দুজন মুখোমুখি দাঁড়ায়। শঙ্খমালাকে দেখেই উদয়াদিত্য বলল তুমি এলে কিন্তু মহারাজ মহারানীর দিকে যেও না, কারণ তারা অসুস্থ, তারা তোমাকে দেখলে চিন্তায় পড়ে যাবেন। তো বলছে না, আমি যাবই। তখন বলল তুমি কেন এলে? তখন বলছে আমি আমার মা বাবার টানে এসেছি, তাদের স্নেহের কারণে এসেছি। বলছে শুধু তাদেরকে ভালোবেসে আমার প্রতি তোমার কিছু নেই? শঙ্খমালাকে বলছে উদয়াদিত্য, বলছে তোমার প্রতি? হ্যাঁ, তুমি আমাদের সেনাপতি এবং তুমি অত্যন্ত সুন্দর একজন মানুষ এবং খুবই ভালো সৎ মানুষ, আর আমাদের একেবারে খুবই বিশ্বস্ত সেনাপতি। তখন বলছে আর কিছু নেই আমার প্রতি তোমার মনে? বলছে না, আর তো কিছু নেই, মানে ভেবে দেখার সময় পাইনি, শঙ্খমালা বলছে। তখন উদয়াদিত্য বলছে তুমি তো জানো যে আমি তোমার এই গভীর চোখের মধ্যে হারিয়ে যেতে চেয়েছি কতবার, তোমাকে আমি ভালোবাসি, কিন্তু ভালোবাসার কথা কতবার কত রকমভাবে তোমাকে বলতে চেয়েছি, তুমি বুঝতেই চাও নি। শঙ্খমালা বলছে এসব আমার মাথায় আসছে না, আর এখন এইসবের সময় নেই, আমাকে যেতে দাও। তখন বলছে না, ঠিক আছে, তাহলে তুমি দাঁড়াও, আমি গিয়ে নিয়ে আসি, তোমার বাবা মাকে জানিয়ে আসি, মহারাজ মহারানীকে জানিয়ে আসি যে তুমি এসছো, নাহলে তারা হঠাৎ করে খুব বেশি চিন্তিত হয়ে যাবেন। সঙ্গে সঙ্গে এবার দেখা যাচ্ছে যে কি উদয়াদিত্য চলে যাচ্ছে, লেখক এবার শঙ্খমালাকে দাঁড় করালো, বললো দিলে তো ছেলেটার মন ভেঙে? হ্যাঁ, লেখক বলছে শঙ্খমালাকে যে কেন তাকে ভালোবাসতে পারতে? তো বলছে ভালোবাসি তো। শঙ্খমালা বলছে ভালোবাসি তো তাকে, তাহলে তুমি কেন ওকে স্বীকার করলে না যে তুমি ওকে ভালোবাসো? তখন শঙ্খমালা বলছে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, এই কথাটা বলার কি খুব দরকার আছে? ওকে দেখে নিতে পারে না নাকি বুঝে নিতে পারে না, আলাদা করে বারবার বলার কী দরকার? লেখক বলল তবু তার মন রাখার জন্যই তো করতে। তখন বলছে মন রাখতে গিয়ে আসলে যে মানুষ মন ভাঙার খেলাটাই সবচেয়ে বেশি করে ফেলে, তাই আমি মন রাখার জন্য আলাদা কোনো পথ খুঁজে নেওয়ার চেষ্টা করিনি। এই কথা বলতে বলতে দেখা যাচ্ছে ওদিক থেকে মহারানী আর মহারাজা ছুটে আসছে তার মেয়েকে দেখবে বলে, আর এসে নিয়ে কিন্তু সরাসরি এসে তার সামনে এসে বলছে তুমি কেন আসলে খুকি, তুমি কেন আসলে, তোমার এখন বিপদ? তখন সঙ্গে সঙ্গে খুকি বলে উঠছে বিপদ তো আমাদের সবার আছে, তাই বলে কি আমি আড়ালে থাকবো তোমাদেরকে ছেড়ে? এটা হতে পারে না। মহারাজ বলছে না, যদি রাক্ষস আসে তাহলে আমি যাব সবার সামনে। তখন শঙ্খমালা বলছে না, তুমি যাবে না, আমরা কেউ যাব না, যতক্ষণ না মরে যাই আমরা ততক্ষণ এই মাটিকে আঁকড়ে ধরব। মহারানী বলছে না, আমি অসুস্থ, আমার শরীর শেষ হয়েছে, আমার চিন্তাশক্তি ক্ষয় হয়ে যাচ্ছে, আমাকে কোনো একটা ক্ষয় করা পোকা ভেতরে ভেতরে শেষ করে ফেলছে, আমি শেষ হতে চলেছি, এবার আমার পালা, আমি যাব। সঙ্গে সঙ্গে তাকে আটকে দেয় শঙ্খমালা আর বলে যে তুমিও যাবে না, কারণ তুমি কেন, আমরা কেউ যাব না, অর্থাৎ আমরা যতক্ষণ বেঁচে আছি, যতক্ষণ মরে না যায় ততক্ষণ এই যা আছে বাতাস সেটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করব। অর্থাৎ সে কী করছে, সবাইকে ইন্সপায়ার করার চেষ্টা করছে, আনন্দ দেওয়ার চেষ্টা করছে, যা হোক যেমন পরিস্থিতি হোক বেঁচে থাকতে হবে আনন্দে। ঠিক সেই সময় উদয়াদিত্য বলছে আমার জীবনে কোনো প্রেম নাই, আমার জীবনে কোনো ভালোবাসা নাই, আমার কেউ আপন বলে নাই, তাহলে আমি কেন বেঁচে আছি? দেখুন আমি এবার চললাম, আমি যেতে চাই, আমার হাতের মধ্যে এই আমার ক্ষোভের মধ্যে যে তলোয়ার, এই তলোয়ার হচ্ছে একটা টিনের তলোয়ার, এই লেখক একজন খারাপ মানুষ, ইনি ভালোবেসে আমাকে কোনো তলোয়ার দেননি, এই তলোয়ার দিয়ে কিছুই করা যায় না, আর দেখুন মহারাজ আপনার ক্ষোভের মধ্যে একটা অর্ধেকটি তলোয়ার রয়েছে, এই তলোয়ার দিয়ে আমরা কী করবো, এই রাক্ষসের মোকাবিলা কী করবো, একটা ফুলের বোঁটাও কাটা যাবে না, তাহলে আমরা কী করবো? তারপরেও আমার জীবনে যেহেতু কিছুই নাই তো আমি যাব। সঙ্গে সঙ্গে শঙ্খমালা তাকে আটকে নিচ্ছে, শঙ্খমালা আটকে বলছে তুমিও যাবে না। তখন সঙ্গে সঙ্গে উদয়াদিত্য বলছে কেন যাবো না, আমার জীবনের তো কেউ কিছু নাই, আমার জন্য কেউ অপেক্ষা করে না। তখন বলছে তবু তুমি যাবে না, তুমি কেন, আমরা কেউ যাবো না, কারণ যতদিন না মরে যাই শেষ আলোটুকু আমাদেরকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করতে হবে, এটাই জীবন, এটাই জীবনের অর্থ। সঙ্গে সঙ্গে মহারাজ লেখককে বলল আপনি আগে বলুন আমাদেরকে এই রকম একটা ভোঁতা এবং ভাঙা তলোয়ার কেন দিয়েছেন। লেখক তখন বলছেন জানেন মহারাজ, আমার ভেতরে স্বপ্নের মধ্যে কেউ একজন আমাকে খুব জোরে একদিন একটা তলোয়ার কুপিয়ে দিয়েছিল আমার বুকের মধ্যে। লেখক বলছে মহারাজকে
যা আমাকে স্বপ্নের ভেতরে কে একদিন একজন জানেন, একজন আমাকে বুকের মধ্যে তলোয়ার কোপিয়ে দিয়েছিল। আমি যখন তলোয়ারটা তুলতে শুরু করলাম তখন অর্ধেকটি তলোয়ার বেরিয়েছিল, অর্ধেকটি বের হয়নি। আজও পীড়া দেয়, আজও সেখান থেকে রক্তক্ষরণ হয়। আমি বুঝতে পারি না জীবনের কোন মুহূর্তে আমার এই অঘটনটা ঘটেছে যে আমি আর বাঁচার কথাই ভুলে গেছি সুন্দর করে। সংসার মহারাজ আবার প্রতিবাদ করে বলছে, আচ্ছা আর সেই অর্ধেক তলোয়ারটা আমার কোপের মধ্যে ঢুকে দিয়েছেন, আমি কী করে এখন লড়াই করবো এইসব নিয়ে? তখন বলছে, তবু লড়াই তো করতেই হবে, আপনাদেরকে যেতেই হবে। ওই যে রাক্ষস ডাকছে, রাক্ষসের আসার সময় চলে এসেছে, রাক্ষস ডাক দিচ্ছে, তার পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। সঙ্গে সঙ্গে সবাই ভীত হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। এবার যেহেতু শঙ্খমালা বলেছে কাউকে যেতে দেবো না, মহারাজ যেতে চাইলেও যেতে দিবে না, মহারানী যেতে চাইলেও যেতে দিবে না, আবার উদয়াদিত্য যেতে চাইলেও যেতে দিবে না, তাহলে কে যাবে? সবাই মিলে এবার তর্ক লাগিয়েছে আর সবাই মিলে এবার চাপ দিয়েছে লেখককে যে আপনি আমাদের রচয়িতা, আপনার কোনো অধিকার নাই আমাদেরকে এইরকম সমস্যার মধ্যে ফেলে রাখার। অর্থাৎ মানুষের চিন্তাগুলো এত বেশি না যে কখনো এটা চাইছি, কখনো ওটা চাইছি, কখনো ওটা চাইছি, এত চিন্তা না, যে কোনো একমুখীন হতে হবে, আমাকে করে দেখাতে হবে কোনো একটা কাজ। লেখককেই সবটা করে দেখাতে হবে। তার এই চরিত্রগুলো বিদ্রোহ করে বসলো। লেখক বলছে, এখন কী করি, কী করি, কী করা যায়? এস তো এসছে, কিন্তু আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না, কিন্তু রাক্ষস আমাকে পিছিয়ে ফেলবে, ইত্যাদি ইত্যাদি অনেক চিন্তা, অনেক ভয়, চিৎকার করে উঠছেন লেখক। আর সেই সময় সমস্ত চরিত্ররা মিলে জোর করে লেখককে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিচ্ছে। এই ঢুকিয়ে দেওয়ার মধ্যে আছে ভয়ঙ্কর পরিবর্তন। চরিত্ররা কেউ এগোলো না, লেখককে শেষমেশ নিজেকে এগোতে হলো। দরজা খোলার আগে তিনি গেলেন সেনাপতির কাছ থেকে আর মহারাজের কাছ থেকে দুটো তলোয়ার নিলেন। তলোয়ারটা নিতেই তার হাতগুলো শক্ত হয়ে উঠল। অর্থাৎ জীবনের যখন যুদ্ধের মুহূর্ত আসে তখন মানুষ কী করে? নিজের স্বপ্ন বিভ্রান্তি সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে কেবল সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। এই মানসিকতাটাকেই মানুষকে জয় করে, মানুষকে অনেক বড় করে দেয়। তো তিনি দরজা খুলে দিলেন, রাক্ষসটা সামনে দাঁড়িয়ে আছে। রাক্ষসকে দেখে একটু ভয় পেলেন না লেখক। লেখক সরাসরি তার চোখের দিকে তীব্রভাবে তাকিয়ে থাকলেন। এক সমান তীব্রভাবে তাকিয়ে থাকার কারণে এক সময় রাক্ষসটা ধীরে 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 পা পিছন করতে 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 পালিয়ে গেল। লেখক এসে সবার সামনে দাঁড়ালো। মহারাজ মহারানী সকলে মিলে খুশি হয়েছেন। তারা জিজ্ঞাসা করলেন, কী করে এটা সম্ভব হলো? লেখক বললেন, শুনুন, বাইরে যখন যাবেন সোজাভাবে তাকাবেন, সোজাভাবে তাকালে স্পষ্ট আর সোজা তীব্রভাবে যদি তাকান আপনি রাক্ষসের দিকে, তাহলে রাক্ষস ওই ভয়টা, রাক্ষসের প্রতি যে আপনার ভয়, সেই ভয়টা ভেঙে যাবে, রাক্ষস পালিয়ে যাবে। বুঝলেন? এই সময় কি আমার বড় ইচ্ছা হচ্ছে, আপনাদের সবাইকে আমি রক্ষা করলাম, চলুন আপনাদেরকে এই নাটক থেকে আমরা বের করি, অর্থাৎ নাটকটাকে শেষ করি। সব চরিত্রকে নিয়ে চলে গেল। আবার লেখক ফিরে দাঁড়ালেন দর্শকদের দিকে। কি বুঝলেন? বলছেন লেখক, বলছেন দর্শকদেরকে, কি বুঝলেন? দেখলেন তো, আগে আমাকে দেখে সবাই হাসছিল, আমি যেটা করতে যাচ্ছিলাম তখনই সমস্যায় পড়ছিলাম, কিন্তু যখন আমি এই মনের সমস্ত রকম চিন্তাগুলোকে দূরে সরিয়ে দিয়ে মনে করলাম যে এবার আমার সংগ্রাম করার পালা, তখন সব হাসি বন্ধ হয়ে গেল। আমি একা সেই রাক্ষসটা যে আমাকে ভয় দেখাচ্ছিল সব মুহূর্তে, সে রাক্ষসটাকে পরাজিত করেছি। দেখুন, আমি পেরেছি। এখন আমার হাসি করার ইচ্ছা করছে, আমার বড্ড হাসার ইচ্ছা করছে। জীবনে আমি কতদিন বোকার মতো ভয় পেয়ে পেয়ে কোনো জীবনকে যাপন করতে পারিনি, কিন্তু দেখুন এখন আমি বেঁচে গেছি, এখন আমি সত্যিকারের প্রাণ ফিরে পেয়েছি। এইখানে নাটকটা শেষ হলো। এটি একটি অ্যাবসার্ড নাটক, উদ্ভট না, চরিত্র ঠিক আছে না, কাজের ঠিক আছে, কেমন যেন সব গোলমেলে, তাই না? তো এইখানে এটাকেই বলছে অ্যাবসার্ড নাটক। এবার দেখো আসলে কী হচ্ছে, আমাদের ভেতরের মধ্যেই কিন্তু অনেকগুলো চিন্তা আছে। যেমন ধরো লেখক একজন মানুষের মধ্যে অপ্রাপ্তি থাকে, শূন্যতা থাকে, ভালোবাসাহীনতা থাকে। আমার মনে হতে পারে যে আমাকে কেউ একজন ভালোবাসলো না। তো এইখান থেকেই তিনি একটা চরিত্রকে দাঁড় করালেন যে মানুষটা কোনোদিন ভালোবাসা পেলো না। আমারই ভেতরের একটা মানুষকে আমি হয়তো দাঁড় করালাম, যার নাম দিলাম উদয়াদিত্য। আবার আমার ভেতরে হঠাৎ করে গুনগুন করে উঠি, আমি গান গাই, আমার ভালো লাগে, আমার কবিতা লিখতে ভালো লাগে, আমার কবিতা পড়তে ভালো লাগে, আমার গান গাইতে ভালো লাগে, আমার যা খুশি তাই করার ইচ্ছা করে। তো এই জায়গা থেকে একটা চরিত্র তৈরি করলাম, যার নাম দিলাম আমি শঙ্খমালা, ঠিক আছে? এইভাবে এবার আমার ভেতরে একটা ইয়ে আছে যে কি, আমি সবসময় আরাম করে থাকবো, এইটার একটা চরিত্র নাম দিলাম মহারাজ। আবার আমারই ভেতরে আছে যে কি, আমি তো অসুস্থ, আমি কি পারবো, এইরকম মানে হতাশা, জীর্ণতা, দীর্ণতা, অসুস্থ একটা চিন্তা, তো সেটাকে দিলাম মহারানী রূপ। আবার আমি মাঝে মাঝে মনে করছি যে আমার এই চরিত্রটা ভালো নাকি ওইটা ভালো, নাকি ওইটা ভালো নাকি ওইটা ভালো, কাকে প্রাধান্য দেবো? সবশেষে সব প্রাধান্য কী হলো? সব আলাদা আলাদা হয়ে গেল, কেউই আমার প্রধান নয়। তাহলে আমার প্রধানটা কী? আমার প্রধান হচ্ছে সংগ্রাম, অর্থাৎ আমি আমাকে বাঁচিয়ে রাখছি, আমি এই চিন্তাগুলোকে থেকে মুক্ত হতে চাইছি, অর্থাৎ আমি নিজেই প্রাধান্য দিতে চাইছি নিজের চিন্তাকে। অর্থাৎ জীবনের প্রত্যয়, বাঁচার প্রত্যয়,
আর নিজস্ব সত্তার বিকাশ ঘটলে ওই যে অসহায় যে ভয়টা আছে ভেতরে ভেতরে বসে থাকা আছে, যে কোনো কাজের পেছনে ছুটতে গিয়ে ভয়, যে কোনো চিন্তার পেছনে স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে ভয়, বিভিন্ন ধরনের ভয় যে আছে, ওই ভয় নামক রাক্ষসটাকে পরাজিত করতে গেলে আমাদেরকে একনিষ্ঠভাবে চিন্তা করতে হবে, ফাইট করতে হবে, সংগ্রাম করতে হবে। পথে যতই বাধা আসুক আমাদেরকে মুখোমুখি দাঁড়াতে হবে, পালিয়ে গেলে হবে না। পালিয়ে গেলে কিন্তু ভয় থেকে পালাতে গেলে ভয়টা আরও ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়ে যাবে আর আমাদেরকে গ্রাস করে ফেলবে, ঠিক আছে? তো ওই আলোর প্রতীক, আনন্দের প্রতীক হয়ে থাকা যে মেয়েটা শঙ্খমালা, তার মতো করেই আমাদেরকে কিন্তু বাঁচতে হবে, ঠিক? তো লেখকের এই যে অন্তরের সুখ, সৌন্দর্য, ভালোবাসার প্রতীক, এই সব কিন্তু এই চরিত্রগুলো, এই চরিত্রগুলো বাস্তবে অন্য কিছু না। আবার লেখকের ভেতরে যে আস্থাহীনতা, প্রত্যয়হীনতা, নিজের প্রতি যে আত্মবিশ্বাসহীনতা, এই সব কিছুরই প্রতীক হচ্ছে চরিত্ররা। এই চরিত্রগুলো কেউই বাস্তবে প্রধান নয়, এই চরিত্রগুলো হচ্ছে মানুষেরই বা লেখকেরই মনের মধ্যেকার এক একটা স্তর, এক একটা চিন্তা। প্রত্যেকটা চিন্তাকে একটা করে চরিত্রতে দাঁড় করিয়েছেন আর সেই চরিত্রগুলোকে খেলা করিয়েছেন, আর কিছুই না। শেষমেশ তিনি নিজেকে জয় করিয়েছেন, মানে পাঠককে বলেছেন যে এই সব বিভ্রান্তি তোমার মনের মধ্যে আসবে, প্রাত্যহিক সমস্যাগুলো আসবে, কিন্তু তারপরেও তুমি তোমার জীবনের অর্থ সবসময় খোঁজার চেষ্টা করবা, ফাইট করবা, সংগ্রাম করবা, তাহলে তুমি এগুলোর মধ্যে বেশিক্ষণ ধরে আটকে থাকতে পারবা না, ঠিক আছে? এইভাবে করে নাটকটা শেষ হলো, নাটকটার অর্থটা ভালো করে বোঝানোর চেষ্টা করলাম। তারপরে যদি তোমাদের কারো কোথাও কোনো সমস্যা থেকে থাকে তো অবশ্যই জানাবা কমেন্টে, আমি চেষ্টা করবো তোমাদের সমস্যার সমাধান করিয়ে দেওয়ার। ভালো থেকো সবাই, সাবধানে থেকো, সঙ্গে থেকো। যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা পুরনো আছে লাইক কমেন্ট করে পাশে থেকে অবশ্যই শেয়ার করে কিন্তু সাপোর্ট করবে, কেমন? ভালো থেকো, নমস্কার।